গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আমার যারা নতুন যারা পুরাতন সকল যারা আমরা মানে পুরাতন নতুন যারাই আমার ব্লগ দেখছো তাদের সবাইকে একরা শুভেচ্ছা, শুভ সকাল, মানে সকাল জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের দিনের ব্লগটা শুরু করছি। যদিও আমি কাল থেকে শুরু করেছি, কালকে শ্রীরামপুর নার্সিসাস গিয়েছিলাম, কিছু টেস্ট বাকি ছিল আমার আমার ননদের নিয়ে গিয়েছিলাম। আজকে তো মানে প্রচুর কাজ হলো, কাল কিছু কাজ করতে পারিনি, সকাল 7টায় ট্রেনে বেরিয়ে গেছিলাম শুধু রান্নাটুকু করে, কর্তার এসে আবার খিচুড়ি টিচুড়ি করে খাওয়া হলো, দুটোর সময় এসে একটাই ফিরে রান্না বান্না ননদ করলো, খিচুড়ি ডিম ভাজা খেয়ে কালকের দিনটা গেল। আজকে একটু কাজ ছিল, সমস্ত ঝাড়া ঝুড়ি কাজ করে এসে এবার চান করে ঠাকুরকে জাস্ট একটুখানি সেবা দিয়ে আমি তোমাদের সঙ্গে একটু কথা বলি। কাল তো খুব মানে একটু একটু মানে কষ্ট হলো গরমে, নার্সিসাসে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করাই ছিল, 11টার মধ্যে সব মিটে গেছে, আমরা 11:05 ট্রেনটা পেয়ে গেছি। কালকে রোদের তাপটা কম ছিল, একটু কষ্টটা কম হয়েছে, কিন্তু খালি পেটে একদম চলে যাওয়া তো আমি আবার মানে খিদে সহ্য করতে পারি না। তাহলে কালকে আবার দেখো দুটো মিশোতে অর্ডার দেওয়া ছিল, দুটো জিনিসই কাল এসছে। একটা আমি তখন ওখানে নার্সিসাসে বসে আছি, ফোন করলো ডেলিভারি ম্যান, আমার প্রিপেড করা ছিল বলে অসুবিধা হয়নি, বাড়ির যে কাজ করে সেই মেয়েটা নিয়ে নিয়েছে। আবার বাড়ি এসেছি, আবার 3টের সময় ফোন করেছে যে আজকেও আর একটা যাচ্ছে, আমি বুঝতে পারিনি যে দুটোই একদিনে আসবে। যাই হোক, এসে গেছে একটা কুর্তি আর একটা ওই কিচেন র্যাক নিয়েছিলাম, সেই কিচেন র্যাকটা আবার সেট করতে হবে, মিস্ত্রিকে খবর দিয়েছি। দেখতে থাকো কালকে কি করেছি, ট্রেন মানে মাসুস কালকে আজকে নিয়ে দেখতে থাকবে, যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবে, বেশি বেশি কমেন্ট করবে। তোমাদেরকে কি আর বলবো বলো, বারবার কমেন্ট করার কথা বলি, বারবার যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আজকের মতো আসি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, টাটা। ইন্ডোস্কোপিটার জন্য বসে থাকলাম, থেকে একটা অর্ডার দিয়েছিলাম, এলো কি এলো দেখি, একটা র্যাকের অর্ডার দিয়েছিলাম, কেমন এলো দেখি। আজকে মিশো থেকে দুটো জিনিস এলো, একটা তো একটু আগে এলো একটা র্যাক, আবার একটা এই যে আনবক্সিং করছি, সেমি এসেছে
মিশো থেকে একটা অর্ডার দিয়েছিলাম, এলো কি এলো দেখি, একটা র‍্যাকের অর্ডার দিয়েছিলাম, কেমন এলো দেখি। এগুলো দিয়ে দিয়েছে স্ক্রুগুলো আর এই তাকটা দিয়েছে। এবার আমাকে মেকানিক ডাকতে হবে, কাঠের মিস্ত্রি, কাঠের মিস্ত্রি দেখে এটাকে তবে ফিট করতে হবে। মিশো থেকে এলো একটা র‍্যাক অর্ডার দিয়েছিলাম, প্যাকিংটা খুললাম, আনবক্সিং করলাম, কিন্তু এটা তো আমি আর সেট করতে পারবো না, আর স্ক্রু সব দিয়ে দিয়েছে ভেতরে, মিস্ত্রি ডাকতে হবে। এবার ডিম বক ভাজা, গাজর দিয়ে, কপি দিয়ে খিচুড়ি, মুগ ডালের গোবিন্দভোগ চালের খিচুড়ি, কুমড়ো ফুলের বড়া দিয়ে ডিম ভাজা, খেয়ে নি খিদে পেয়েছে।